এইবার আমরা কমন সেন্স নিয়ে চিন্তা করব। কিরকম কমন সেন্স? আমি তোমাদের জাস্ট একটা কোশ্চেন করব। আমি ধরলাম, আমি বললাম 4th সেকেন্ড এবং 4th সেকেন্ড, এই দুইটার মধ্যে কি পার্থক্য? অনেকের মাথায় অনেক কিছু কাজ করছে, অনেক হয়তো ঠিকটাই বলছে, অনেক হয়তো হালকা ঘাবড়ে আছে বিষয়টাকে। ওকে, আমি বলছি 4th সেকেন্ড মানে হলো 0 থেকে স্টার্ট করে চতুর্থ সেকেন্ড পর্যন্ত যা যা হয়েছে সেটুকু যাবে 4th সেকেন্ডের আন্ডারে। ওকে, আর 4th সেকেন্ড বলতে বোঝায় একটা সেকেন্ড। এ আবার কেমন কথা? 4th সেকেন্ড তো আবার একটা সেকেন্ড। এটা তখনই সম্ভব যদি 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমরা চিন্তা করি। মানে 4th সেকেন্ড মানে বোঝায় হলো 3 থেকে শুরু করে 4 সেকেন্ড পর্যন্ত যা যা হয় সেইটুকু। মানে আমাদের কাছে কখনো যদি বলে কোনো গাড়ি 4 সেকেন্ডে কতটুকু যায়, সেক্ষেত্রে আমরা 0 থেকে 4-এর ক্ষেত্রে নির্ণয় করব। এবং যদি বলো কোনো গাড়ি 4th সেকেন্ডে কতটুকু চায়, সেক্ষেত্রে আমরা 3rd থেকে শুরু করে 4th সেকেন্ড পর্যন্ত চিন্তা করব। আমি জাস্ট এই জিনিসটাই বোঝানোর জন্য এই চিত্রটা আঁকিয়েছি। এখানে দেখো T=T টাইমে গাড়িটা এইখানে, আমি সাপোজ T এর মান এখানে বসালাম হলো 4, তাহলে T=T-1 কত হবে? 3। তাহলে দেখো এই গাড়ি এখান থেকে স্টার্ট করে 4 সেকেন্ডে যায় এত দূর পথ, এবং এই গাড়ি এখান থেকে স্টার্ট করে 3 সেকেন্ডে যায় এইটুকু পথ। যদি আমি বলি যে গাড়িটি 4th সেকেন্ডে কতটুকু যায়, তার মানে কি করব? আমরা পুরোটা বের করব, থেকে এইটুকু মাইনাস দেব। এইটুকুটাই হলো তোমার 3 থেকে 4 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত পথ। আমরা এখন সেই কাজটাই করব। প্রথমে ম্যাথমেটিক্যালি একটা সূত্র আনবো, তারপর সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এইবার তম সেকেন্ড অতিক্রান্ত পথের জাস্ট সমীকরণটা আমরা প্রতিপাদন করব, কোনো কিচ্ছুই না, জাস্ট ইজি হিসাব। তো তম সেকেন্ডে আমি যদি বলি x তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বা পথ, তাহলে কি হবে? xt - xt - 1। xt এর সূত্র আমরা জানি, গতির কি 3 নম্বর সমীকরণ, ut + 1/2 t² মাইনাস xt - 1। গতির 3 নম্বর সমীকরণই t এর জায়গায় কি বসবে? t - 1 বসিয়ে দাও, তারপর ক্যালকুলেট করো। ut থাকে 1/2 t² থাকে, মাইনাস দিলাম, পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, কি হচ্ছে দেখি, ut - u + 1/2 a - b² সূত্র, t² - 2t + 1। ওকে, তারপরে ut + 1/2 t² ব্র্যাকেটটা মুক্ত করলাম, মাইনাস ut আসলো, এখানে প্লাস u মাইনাস ½ t² প্লাস at মাইনাস ½ a। এবার দেখে কি হয়, এখানে দেখো ut কাটা যাবে, ½ t² আছে না, ½ t² দেখো কাটা যায়, তাহলে বাকি কি কি থাকে দেখো, এখানে দেখো বাকি কি কি থাকছে, u প্লাস at মাইনাস ½ a। এখন u সামনে থাক, প্লাস তুমি এখানে a/2 কমন নাও। কমন নাও মানে কি? ভাগ দাও এটা দিয়ে। a/2 কমন নিলে 2t - 1, তাহলে এটা কি গেল? এটা হলো তোমার t তম সেকেন্ডে অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় খেয়াল করবা, এই STH বলতে এটার একক কি হবে? 99% স্টুডেন্ট চিন্তা করছে এটার একক কি আবার হয়? মিটার? না, এটার একক মিটার না। এখানে কি বলতো? এখানে বেগ আছে, বেগের সাথে কার যোগ হয়? বেগের সাথে বেগই তো যোগ হয়। এখানে একক দেখবা মিটার/সেকেন্ড, এখানেও একক মিটার/সেকেন্ড। দুইটা আপেল যোগ হয়ে কখনো আম হয়? দুইটা আপেল যোগ হয়ে কখনোই আম হয় না। দুইটা মিটার/সেকেন্ড যোগ হয়ে কি আসবে? মিটার/সেকেন্ড। এটা STH আমি কি বলেছিলাম? 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, /সেকেন্ড চলে আসছে না, তাহলে এটার একক অবশ্যই মিটার/সেকেন্ড। এইটা যেন সবার মনে থাকে, এটা MCQ তে আসলে অনেকেই ভুল করে বসে।